জবালে আইনাইন। জবালে আইনাইন এটি হচ্ছে ওহুদ পাহাড়ের 1.5 কিলোমিটার দক্ষিণে একটি ছোট পাহাড়ের নাম। পাহাড়টি হযরত হামজা সহ শহীদানে ওহুদের কবরের দক্ষিণ পূর্বে অবস্থিত। কানাহ উপত্যকা ও শহীদানের কবরস্থানের মাঝে বিদ্যমান। কবরস্থান থেকে পাহাড়ের দূরত্ব হচ্ছে মাত্র 62 মিটার। ওহুদের দক্ষিণে এটি ছাড়া আর কোনো পাহাড়ই নেই এবং তা গোলাকার ও কিছুটা লাল বর্ণের। পাহাড়টিতে বাড়ি ঘরের ভগ্নাংশের চিহ্ন রয়েছে। জবালে আইনাইন বা রুমাহ পাহাড় বলতে সেই পাহাড়কে বোঝায় যার উপর ওহুদ যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহ বিন জুবাইর আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মোট 50 জন তীর নিক্ষেপকারী সাহাবাকে মোতায়েন করেছিলেন। যেন শত্রু বাহিনী পাহাড়টির পেছন দিক থেকে আক্রমণ করতে না পারে। পাহাড়ে অবস্থানকারী তীরন্দাজেরা ওহুদ যুদ্ধের প্রাথমিক বিজয় পর্বে দলনেতা আবদুল্লাহ বিন জুবাইর এর নির্দেশ ও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অমান্য করায় পরবর্তী পর্যায়ে মুসলিম বাহিনীর উপর বিরাট বিপর্যয় নেমে আসে। এই পাহাড় সেনাপতির আদেশ অমান্য করার পরিণতির কথা স্মরণ করিয়ে দেয়।